আজকে মোদী সরকার ইস্তেহার প্রকাশ করেছে, সেখানে বলছে যে দুর্নীতিবাদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোদীর গ্যারেন্টি, গরিবদের যারা লুট করেছে তাদের জেলে, দেশের স্বার্থে কড়া পদক্ষেপ। মোদী সরকারের গত 10 বছরের ইতিহাস বলছে যে 25 জন বিরোধী দলের নেতার বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করা হয়েছে, আর সেই 25 জন যখন বিজেপিতে যোগদান করেছে তাদের সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে যা ছিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দুর্নীতি বিরোধী মোদীর লড়াই এটা একটা নতুন, এটা আর কিছু না, এটা একটা নাটক মানুষকে ধোকা দেওয়ার একটা নতুন ছল। তার কারণ একটাই, ইলেকট্রাল বন্ড তা প্রমাণ করে দিয়েছে। ইলেকট্রাল বন্ডে যারা দুর্নীতিগ্রস্ত, যারা লুট করেছে তাদের চাঁদা আমরা দেখতে পেয়েছি। যারা দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের চাঁদা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মোদীর কোষাগারে কি করে পৌঁছায় সে প্রশ্ন দেশের মানুষ করবে। এছাড়াও যেটা মোদী এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড, যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাইরে প্রকাশ করা হয় না, সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা, লুটের টাকা সেখানটায় প্রবেশ করেছে। ২০১৩ সালে খাদ্য সুরক্ষা আইন আমরা এনেছিলাম 2 টাকা 3 টাকা করে। কোভিড এর সময় আমরা বলেছিলাম যে এই সরকার বিনা পয়সায় সেগুলোকে সরবরাহ করবে। এখনো পর্যন্ত মোদি ভোট পর্যন্ত সেটাকে টানবে, কারণ এতে প্রমাণ করে দিয়েছে মোদী নিজে যে একদিকে তিনি বলছেন দেশের মানুষের আর্থিক সমৃদ্ধি হচ্ছে, ঘরে ঘরে টাকা কামানো, ঘরে ঘরে টাকা রোজগার বেড়ে গেছে, সারা দেশে খালি আনন্দ আর খুশি, সারা দেশে গরিবই নেই। উল্টো দিকে গরিবি দূরীকরণের নামে তিনি আজও পর্যন্ত সেই বিনা পয়সায় রেশন দেওয়ার প্রকল্প ঘোষণা করছে। মানেটা কি? মানেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখানটায়, দেশের দারিদ্রতা আছে, সেই দারিদ্রতা আছে বলেই এখনো তাকে বিনা পয়সায় রেশন দিতে হয়। 2 নম্বর, এই বিনা পয়সায় রেশন দেওয়ার মাধ্যমে তিনি ভোটও করতে চাইছেন, অথচ সস্তায় রেশন দেওয়ার আইন কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল 2013 সালে। সেই সময় মোদীর যারা পার্টি, বিজেপি পার্টি, 100 দিনের কাজের সময় এই বিজেপি পার্টি তারা সব এই প্রকল্পগুলোর বিরোধিতা করেছিল। তৃণমূলের সত্যি